মহিলা সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। এডে সকাল 10টায় 10,000-এর বেশি অনুসারী লই সৈয়দবাড়ি দরবার শরীফর সাজ্জাদ আনসিন আল্লামা শাহ সুফি সৈয়দ মসিউদ্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শোভাযাত্রাও বাইর করা হয়। আর জশ্ন জুলুস ও শোভাযাত্রা কালিমা তৈয়বা খচিত পতাকা জাতীয় পতাকা বিভিন্ন ইসলাম ধর্মীয় বাণী ও স্লোগান লিহিত ব্যানার ফেস্টুন আতত লই নারায়ে তাকবীর নারায়ে সালাত ও গৌসিয়তর স্লোগান দি জশ্ন জুলুসত অংশগ্রহণ করে ধর্মপ্রাণ মুসলমান হল। আমরা প্রতি বছর গৌসিয়া সমিতি যুব সমিতির ব্যবস্থাপনায় বৃহত্তর জুলুস গড়ি। ইনশাল্লাহ এই জুলুস কিয়ামত পর্যন্ত জারি থাকব। আমরা গড়ি যাইম জশ্ন জুলুসি বেয়ানুক দামি একখান জিনিস। আজ 2017 সালত মেজি আইয়েরে অনার সৌদিয়া সরকারে জশ্ন জুলুস ঈদে মিলাদুন্নবীর বৈধ বলে ঘোষণা দিই। বর্তমানে যারা বাতিল তারার মুখোশ উন্মোচন করে দিই। জশ্ন জুলুস ঈদে মিলাদুন্নবী বে কোরআন হাদিস সম্মত। শোভাযাত্রা ও চট্টগ্রাম কাপ্তাই সড়কর শান্তিরাট গোসরা ভবানী মিল গোডাউন হয়ে আবার পুমরা বঙ্গবন্ধু হাই স্কুল মাঠতায় মিলাদ মাহফিলত মিলিত হয়। গাউসিয়া সমিতির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে মাহফিলত প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছিল সৈয়দবাড়ি দরবার শরীফের শাহজাদা সৈয়দ তাওসিফুল হুদা মাদজিলুল আলী। মরলা মোহাম্মদ আলী শাহ নেসারের সঞ্চালনে আলোচনাত অংশগ্রহণ করে মরলা আব্দুল মান্নান হারুনি মরলা ফজলুল করিম নইমী সহ বিশিষ্ট আলেমী দিনল। আল্লাহ তবারক ওয়া তাআলা ফেরেশতাদের কেন আরশমালা জুলুস করেছে আমার নবী আগমনের দিন। খানায় কাবা জুলুস করেছে, খানায় কাবা সৈয়দের মধ্যে পড়ে আল্লাহ শুকর আদায় করছে। সাহাবা কেরামরা জুলুস করেছে, ওলামা কেরামরা জুলুস করেছে। এটা জুলুস কোনো নতুন জিনিস নয়, এটা বহু পুরোনো পুরোনো জুলুস, পুরোনো পুরোনো ঐতিহ্য। এটা ইবাদত হুয়া খাইরুম মিম্মা ইয়াজমুন। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।